কিষাণ বন্ধু চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা এই ভিডিওতে দেখব কীভাবে বাদাম ঝেড়ে ঘরে নেওয়া হয়। এই আমরা দেখতে পাচ্ছি বাদাম গাছ, বাদাম গাছ তোলা হচ্ছে এবং দাদু বাদাম গাছ তুলছে, তারপরে দাদা আছে সেও তুলছে বাদাম গাছ, দুজন মিলে তুলছে। আর বাকি যে বাদাম গাছ তোলা সেটা তার আগের দিন বিকেলে তুলেছে, মুনিশ ছিল এই দাদু, মুনিশ হিসেবে তুলছে। ওগুলি সব সারি সারি করে রাখছে আর কি, তো সেগুলি টেনে নিয়ে দিতে হবে, যেখানে ঝাড়া হচ্ছে সেখানে দিতে হবে। দাদাও মামা দেখি নেবে, একটা একটা করে মামা দেখি নেবে, চিন্তা নাই। বাদাম তোলা মানে মামা ঠিক দেখি নেবে, মোবাইল ছাড়লে পরে সারি সারিভাবে রাখা হয়েছে। এটা তার আগের দিন রাতে বিকেলে তোলা হয়েছিল, অনেক মুনিশ ছিল, মুনিশে তোলা হয়েছিল। এই আমি বাদামটা এরকমভাবে এক একটা স্তূপ নিয়ে আর কি রাখছি, বাদাম সেই যেখানে ঝাড়া হবে সেখানে রাখছি, তো সেখান থেকে ওরা তুলে তুলে নিয়ে ঝাড়বে। এখন ঝাড়া তো চলছেই, তিনজন মিলে ঝাড়ছে, খুব কষ্ট রোদের মধ্যে, এত রোদ, 40 ডিগ্রি তাপমাত্রা, সেই সকালবেলায় 9টার সময় 40 ডিগ্রি তাপমাত্রা, খুব কষ্টের কাজ। তিনজন মিলে ঝাড়ছে আর বাদাম ওই সামনে ঝেড়ে ঝেড়ে সব মানে পড়ছে আর কি, ঝাড়া বাদামগুলি সামনে পড়ছে। ঠাকুমা আছে একজন, সে আর কি গুছিয়ে গুছিয়ে সব মানে যত নোংরা আবর্জনা যেগুলি আছে পাতা সেগুলিকে ছাঁটাই করবে। কত সুন্দর দেখতে লাগছে, অনেক বাদাম, প্রত্যেকটা বাদাম ভালো পুষ্ট হয়েছে, খুব সুন্দর পুষ্ট হয়েছে। এই যে ঠাকুমা বাদামগুলি এক একটা করে মানে যে মাটিগুলি থাকছে সেই মাটিগুলি ঝেড়ে ঝেড়ে আলাদাভাবে রাখছে। বেশি মাটি যেগুলি ছিল, মাটির সঙ্গে যেগুলি বাদাম ছিল, সেই বাদামগুলিকে আলাদা করে এক একটা করে টোকাচ্ছে আর কি। বাছাই হচ্ছে আর এই তিনজন ঝেড়ে যাচ্ছে, আমার কাজ ছিল। আর এখন বাদামটা ঝাড়া হয়ে গেছে, সব কমপ্লিট, বস্তায় ভরা হবে, সে বস্তায় ভরে বাদামটা বাড়িতে নিয়ে আসা হবে। সেই চন্দন দাদা বাদামটা ওই গামলায় ভরে সে বস্তায় ভরছে আর কি, গামলা করে বস্তায় ভরছে। ওই যে আসছে সেটা অন্য জমিতে তুলেছিল, সেটা মাথায় করে নিচ্ছে, আর আমাদেরটা এই যে আসছে বস্তা ধরছে, বস্তা ধরে সেটা তুলে দেবো মাথায়, বাড়ি নিয়ে আসবে। বাড়ি এনে ছাদে রোদে মেলে দিলে দুদিন লাগবে শুকোতে, দুদিন পরে সেটা পাইকারে এসে কিনে নিয়ে যাবে। খুব কষ্ট দাদা, ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক।